তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আপনারা তো আপনারা আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই একটি ভালো ব্লুটুথ ডিভাইস আমাদের কাছে নিয়ে আসার জন্য। তো আজ আমরা আপনাদের জন্য একটি কম বাজেটের ওপরে একটি ভালো ব্লুটুথ ডিভাইস আপনাদের কাছে নিয়ে এসেছি। তো এটি আমরা দেখবো যে আজকের আমরা আনবক্সিং করবো যে এটি কেমন কোয়ালিটি, কীরকম, আর এর পারপাসের সম্বন্ধে সব কিছু আপনাদের বিস্তারিত বলবো। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো তো আমি প্রথম থেকেই বক্সটিকে খুলে রেখেছি। তো আজকের এটা আমি আনবক্সিং করবো। তো প্যাকেটটা আমি প্রথমে খুলে রেখেছি, তো দেখবো যে এর মধ্যে কীরকম কোনো জিনিস রয়েছে আর কীরকম। প্রথমে বলবো যে এটি আমি প্রোটোনিক্স কোম্পানি নিয়েছি। তো এটি আমি প্রোটোনিক্স কোম্পানি নিয়েছি, একটি ব্লুটুথ অডিও পাওয়ার হাউস। তো দেখতে পাচ্ছেন প্রোটোনিক্স, এর ব্লুটুথ ভার্সানের নাম হচ্ছে, দেখতে পাচ্ছেন সাউন্ড টার্ম লেখা আছে। তো এর মধ্যে কী কী রয়েছে দেখবো, এর মধ্যে রয়েছে ওয়াইফাই, ওয়্যারলেস রয়েছে, যেটাকে আমরা ওয়াইফাই বলি বা ব্লুটুথও আমরা বলতে পারি। তো আর রয়েছে পেন ড্রাইভ লাগাতে পারবেন এতে, এতে হচ্ছে FM রেডিও রয়েছে। আর এটি হচ্ছে আপনার হচ্ছে 6 থেকে 7 ঘন্টা হচ্ছে রয়েছে প্লেব্যাক টাইম। আর এটি হচ্ছে আপনি অডিও রেকর্ড করতেও পারবেন। তো আর এটি হচ্ছে পাওয়ারফুল ব্যাস আছে এর মধ্যে। আর এটি আপনি হচ্ছে 3.5 mm মাইক্রো USB জ্যাকও ইউজ করতে পারবেন, এবং এটি হচ্ছে ওয়াটারপ্রুফ আছে। তো এর হচ্ছে ব্লুটুথ ভার্সান দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 4.20 দেওয়া রয়েছে। আর এটির হচ্ছে আউটপুট হচ্ছে যে 5 ওয়াট, মানে ব্লুটুথ যে স্পিকারের যে ওয়াট সেটি হচ্ছে 5 ওয়াটের। আর এটি হচ্ছে 3.5 mm এর হচ্ছে অডিও জ্যাক। আর এর হচ্ছে 1800 mAh হচ্ছে ব্যাটারি রয়েছে। তো এটি আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে এরকমই পুরো সিস্টেম রয়েছে। তো আর সেরকম কিছু নেই তো বলার। তো এটিকে আমরা যে আনবক্সিং করব, তো দেখব। তো প্রথমে আমি এর হচ্ছে পেপারগুলোকে কেটে নিই। তো প্রথমে আমি এর রাবারগুলো কেটে নিলাম এবং দেখলাম যে এর মধ্যে একটি মাইক্রো USB টাইপ একটি জ্যাক রয়েছে। তো এটির কোয়ালিটিটা মোটামুটি খুবই ভালো না, এটাকে আমরা ভালো বলতে পারি না। আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, তো এর মধ্যে সমস্ত ডিটেলস রয়েছে। তো এটাকে আমরা সাইডে রাখলাম। তো এবারে আমরা এটাকে ওপেন করব। তো এটি হচ্ছে আমাদের সেই ব্লুটুথ ডিভাইস। তো দেখতে পাচ্ছেন এর কোয়ালিটিটা খুবই ভালো। তো এটি হচ্ছে আমাদের হচ্ছে হুপার বক্স। তো এটি হচ্ছে আমাদের হচ্ছে হুপার বক্স রয়েছে একটি। আর এটি হচ্ছে আমাদের হচ্ছে ব্লুটুথ বক্সের কোয়ালিটি। আর এটি হচ্ছে আপনাদের পাওয়ার অন অফ সুইচ। আর এটির সাহায্যে আপনারা মোডও চেঞ্জ করতে পারবেন। এটি হচ্ছে প্লাস বাটন, এর সাহায্যে আপনারা সাউন্ড বাড়াতে পারবেন এবং সাউন্ড কমা গান চেঞ্জ করতে পারবেন। এটি হচ্ছে আপনারা গানটাকে স্টপ করে রাখতে পারবেন। আর এটি হচ্ছে মাইনাস বাটন, এটির সাহায্যে আপনারা হচ্ছে গানকে পিছনে করতে পারবেন বা ভলিউম কমাতে পারবেন। আর এটি হচ্ছে আমাদের হচ্ছে এটি আমরা খুলে দেখব। তো দেখুন এর মধ্যে রয়েছে আপনার হচ্ছে DC 5 ভোল্ট হচ্ছে USB জ্যাক, তো যেটির সাহায্যে আমরা এই ডিভাইসটাকে চার্জ করতে পারবো। এটি হচ্ছে অ্যাক্সেল পোর্ট রয়েছে। আর এটি হচ্ছে একটি USB পিন রয়েছে। আর এটি একটি LED লাইট রয়েছে, যেটি যখন আমরা চার্জ করবো এই ডিভাইসটাকে তখন এখানে আমাদের সিগন্যাল দেবে যে এটি চার্জ হচ্ছে কি হচ্ছে না। তো এটিকে আমরা রেখে দিলাম সাইডে। তো এটি হচ্ছে আমাদের কোয়ালিটি, বক্সটার কোয়ালিটিও খুব সুন্দর দেখতে পাচ্ছেন, এর পিছনটা খুবই গুড লুকিং। আর এটি হচ্ছে পুরো ওয়াটারপ্রুফ একটি বক্স, আপনারা চাইলে পারচেস করতে পারবেন। এটি দেখুন হুপার বক্স। তো এটিকে আমরা অন করে দেখবো যে এর কোয়ালিটির পারপাসেস কেমন। তো এটিকে আমরা অন করলাম, দেখুন এটি কী সুন্দর এটি আওয়াজ দিচ্ছে। তো আমরা ব্লুটুথটা কানেকশান করব। তো কানেকশান করে একটি গান চালিয়ে দেখবো যে কত সুন্দর। তো দেখুন আমরা ব্লুটুথে কানেকশান করে দিয়েছি। We'll be right back.